নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো আয়ুর্বেদা চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ এই ভিডিওতে আলোচনা করব পৌষ মাস 2022 ইংরেজির অমাবস্যা ও পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে। প্রথম আমি অমাবস্যা সময়সূচি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। অমাবস্যা শুরু হবে 16 পৌষ 1428 বাংলা 1 জানুয়ারি 2022 ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা 2:43:27 হতে 17 পৌষ 1428 বাংলা 2 জানুয়ারি 2022 ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা 12:24:56 মধ্যে। আপনারা অমাবস্যার নিশি পালন উপবাস করিবেন 1 জানুয়ারি 2022 ইংরেজি 16 পৌষ 1428 বাংলা শনিবার রাত্রি ঘটিকা 2:43:27 হতে। এখন বলছি মহেন্দ্র যুগ ও অমৃত যুগ 2 জানুয়ারি 2021 ইংরেজি রবিবারের। অমৃত যুগ প্রথম দিবার কথা বলছি। দিবা 7:05 গতে 9:13 মধ্যে ও 12:03 গতে 2:54 মধ্যে, এবং রাত্রি কথা বলবো, রাত্রি 7:42 গতে 9:28 মধ্যে ও 12:09 গতে 1:55 মধ্যে। তারপর হচ্ছে 2:49 গতে 6:23 মধ্যে। এই হলো আপনারা অমৃত যুগ পেয়ে গেছেন অমাবস্যার পৌষ মাসের। এখন বলছি মহেন্দ্র যুগ। মহেন্দ্র যুগ দিবা 3:36 গতে 4:19 মধ্যে। নেক্সট বলতে যাচ্ছি পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা শুরু হবে পৌষ মাস 2021 ইংরেজি, পূর্ণিমা শুরু হবে 2 পৌষ 1428 বাংলা 18 ডিসেম্বর 2021 ইংরেজি শনিবার প্রাতঃ ঘটিকা 6:52:13 হতে 3 পৌষ 1428 বাংলা 19 ডিসেম্বর 2021 ইংরেজি রবিবার দিবা ঘটিকা 9:02:47 মধ্যে। আপনারা পূর্ণিমার উপবাস ও নিশি পালন করিবেন 2 পৌষ 1428 বাংলা 18 ডিসেম্বর 2021 ইংরেজির শনিবার প্রাতঃ ঘটিকা 6:52:13 হতে। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, অসুবিধা হবে না, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন মহেন্দ্র যুগ ও অমৃত যুগ বলছি 18 ডিসেম্বর 2021 ইংরেজি রবিবারের। মহেন্দ্র যুগ দিবার কথা বলবো। দিবা ঘটিকা 3:36 গতে 4:19 মধ্যে। তারপর বলতে যাচ্ছি অমৃত যুগ। অমৃত যুগ হচ্ছে প্রথম দিবার কথা বলছি। দিবা ঘটিকা 7:05 গতে 9:13 মধ্যে ও 12:03 গতে 2:54 মধ্যে। এখন রাত্রির কথা বলছি। রাত্রি ঘটিকা 7:52 গতে 9:28 মধ্যে ও 12:09 গতে 1:55 মধ্যে। তারপর হচ্ছে 2:49 গতে 6:17 মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।